ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। অ্যাডভোকেট ফকরুদ্দিন আহমেদ খানকে আহ্বায়ক ও মোহাম্মদ শরীফুল হক স্বপনকে সদস্য সচিব করে 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইকলিল আজম, ওসমান হারুনুর রশিদ শাহিন, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোহাম্মদ সানাউল্লাহ, ফজলুর রহমান মাস্টার, আব্দুল কুদ্দুস পারচেজার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোজাম্মেল হক মজনু, সাবেক কমিশনার মোহাম্মদ জসিম, মোহাম্মদ বাদল হোসেন ভুইয়া, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইয়া, মোহাম্মদ মারুফ হাসান, মোহাম্মদ গোলাম জিলানি, অধ্যক্ষ মোহাম্মদ ফোরকান আহমেদ, অ্যাডভোকেট মোশারফ হোসেন, ফেরদৌস সরকার, এ আর মোস্তাক আহমেদ, ডাক্তার বদিউল আলম মিলন, আমজাদ হোসেন রতন, ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন, মোহাম্মদ তানসেন চৌধুরী, মোহাম্মদ নাইম মিয়া, মোহাম্মদ শাহজাহান ভুইয়া সাজু, মোহাম্মদ আব্দুল কাদের, অ্যাডভোকেট ইউনুস সরকার, অ্যাডভোকেট জসিম উদ্দিন, জহিরুল হক, হাজি শাহজাহান, শফিকুল ইসলাম ছোটন ও এম এ সালাম। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।